আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকেও সপ্তম শ্রেণীর অঙ্ক নেব, অনুপাত সমানুপাত, পৃষ্ঠা নম্বর 91। 90 পৃষ্ঠার অঙ্ক আমি এর আগে করে দিয়েছি, তোমাদের সমাধান সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আজকে 91 পাতায় এই দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে আমরা অনুপাতের অঙ্ক, যে অনুপাতে কিভাবে অনুপাত একটা ভগ্নাংশ কত প্রকার, তোমাদের কিন্তু সবই বিস্তারিত বলা হয়েছে। তো সেই আলোকে অনুপাতে আমি বলেছিলাম মাত্র দুইটা নিয়ম জানলে অনুপাতের অঙ্ক একেবারে ক্লিয়ার। তার একটা নিয়ম যাচ্ছে, এই নিয়মের অঙ্কগুলা দুই লাইনে শেষ হয়ে যায়। আচ্ছা, এগুলো কিন্তু অনেক চাকরির ক্ষেত্রে, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা এখন দেখো, প্রথমটি আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? মূল্য বৃদ্ধির ফলে। তার মানে আগে অনুপাত দেওয়া আছে। তো আমরা যে কথা বলেছিলাম, একটার অনুপাত দেওয়া থাকলে আর একটা, দুইটার অনুপাত এবং একটার দাম দেওয়া থাকলে আর একটার দাম যখন বের করা লাগবে, সেটা কিন্তু একেবারেই দুই লাইনে বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপর কি ঘটনা ঘটলো? আমরা দামটা আগে বের বলছে যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম, এখানে প্রথমটির দামই দেওয়া আছে, 5,000 টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত হবে? দেখো, তোমাদের কাছে আরো সহজ বিষয় যে এই অঙ্ক ক্লাস 6-7 এর অঙ্ক, কিন্তু এখন 6-7 এই অঙ্কই তোমরা করেছো, ঠিক আছে, অনুপাতের অধ্যায়ে। তো অঙ্কটা দেখো, আমরা প্রথমেই এই এখান থেকে অঙ্ক করা শুরু করি, 4 নম্বর। 4 নম্বরে কি বলতেছে? যে দাম বাড়া, অনুপাত যখন বের করতে হবে, দাম বাড়লো, দাম বেড়ে, এটা কিন্তু প্রথমটার দাম 5,000 বেড়ে গেল, কিন্তু দ্বিতীয় তো দাম নাই, তার মানে দ্বিতীয় কম্পিউটারের দাম আগে তোমাদেরকে বের করতে হবে। তো এটা বের করবা কিভাবে? আগের ক্লাসের একই নিয়মে আমরা লিখব যে অনুপাত দেওয়া আছে অনুপাত, অনুপাত কত দেওয়া আছে? 5:6। আচ্ছা, এই 5:6, অর্থাৎ এখানে বুঝতে হবে যে প্রথমটার অনুপাত 5 আর দ্বিতীয়টার অনুপাত 6। দাম দেওয়া আছে কার? প্রথমটির। তা আমি বের করব কোনটা? দ্বিতীয়টির। আর তোমাদের বুঝিয়েছিলাম যে যেটা বের করা লাগবে সেই অনুপাতটা উপরে লিখবো, অর্থাৎ আমরা এখানে লিখবো যে দ্বিতীয় কম্পিউটারের, দ্বিতীয় কম্পিউটারের দাম বা মূল্য একই কথা। আচ্ছা, মূল্য কত আমরা নিচে করতেছি, এখানে জায়গা কম হলো, আমরা মূল্য বের করার সময় আমার দ্বিতীয় কম্পিউটার হচ্ছে বের করতে হবে, অর্থাৎ প্রথমটার দাম দেওয়া আছে সেই দামটা আমরা লিখে নেব, 25,000 গুণন। আচ্ছা, এখন দাম যার দেওয়া আছে সেটা আমরা এখানে হরে লিখব, ঠিক আছে? তার মানে কি, প্রথমটির দাম অনুপাত কত? 5, এখানে 5 হবে, আর যার বের করব সেটা লিখব উপরে 6। অর্থাৎ আমরা যদি এখন ভাগ করি তাহলে 5,000 হচ্ছে, 5 দিয়ে 25 কে ভাগ করলে 5, আর 3টা 0 হচ্ছে 5,000, আর 5×6=30,000 টাকা। আচ্ছা, তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত? 30,000 টাকা। এখন বলেছে দেখো, দ্বিতীয় কম্পিউটারের দাম পেয়ে গেছে, যে মূল্য বাড়ার কারণে প্রথমটার দাম 5,000 টাকা বেড়ে যায়, দ্বিতীয়টার দাম কিন্তু বাড়ে নাই, দাম বেড়েছে কার? প্রথমটির। তাহলে আমরা, এটা হচ্ছে দ্বিতীয়টার মূল্য থাকলো, এবার লিখবো যে দাম বাড়ার পর প্রথমটির মূল্য, মানে দাম বেড়েছে, আগে কত ছিল? আগে ছিল 25,000, আগে ছিল কত? 25,000। 25,000 তো ছিলই, তাই না? এর সঙ্গে বাড়লো, মানে বেশি হলো, তাই যোগ চিহ্ন, যোগ 5,000। তাহলে এখানে কত হয়ে গেল? 25 আর 5 30,000 টাকা, যোগ করে নিবা তোমরা 30,000 টাকা। অর্থাৎ
এখানে কিন্তু অলরেডি আমরা দাম বাড়ার পরেও দুইটা কম্পিউটারের দাম পেয়ে গেলাম, কারণ দাম বেড়েছে প্রথমটা, দ্বিতীয়টার বাড়ে নাই। দ্বিতীয়টার দামও 30,000, প্রথমটার দামও কি 30,000। এখন বলেছে যে কথা, আমরা কিন্তু এখানে দেখো দাম কত, দ্বিতীয়টার দাম বের করে ফেলেছি। বলেছে মূল্য বৃদ্ধি পালে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাত কি ধরনের, অনুপাত তোমরা পড়েছো, গুরু অনুপাত, লঘু অনুপাত, ব্যস্ত অনুপাত, একক অনুপাত, মিশ্র অনুপাত, অনেক পড়েছো। এখন এদের অনুপাত করে আমরা দেখব। অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখব যে প্রথম প্রথম কি অনুপাত, প্রথম কম্পিউটার না লিখে আমি শর্টে লিখলাম দ্বিতীয়টি, এর নিচের অংশ কিন্তু এইটুকুর নিচে দুই লাইন হবে। তাহলে প্রথমটির দাম কত এসেছে, দাম বাড়ার পরে 30,000 টাকা, 30,000 টাকা অনুপাত। দ্বিতীয়টির দাম তো বের করলাম কত, 30,000 টাকা। অর্থাৎ আমরা এই শূন্যগুলি কেটে দিই, 3 কে 3 দিয়ে ভাগ করলে সব কি হয়, 1:1। আচ্ছা তোমাদের কি বলা হয়েছিল, যে অনুপাতে দুইটি রাশি সমান তাকে কি বলে, একক অনুপাত বলে। তাহলে এই অনুপাতটা কি ধরনের অনুপাত লিখতে হবে, অনুপাতটি একক অনুপাত, অনুপাতটি একক অনুপাত, শেষ। এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক, শেষ হয়ে গেল। আমার মনে হয় তোমরা একেবারে ক্লিয়ার হয়ে গেছো। এখন 5 নম্বর অঙ্কে আসা যাক, কি বলেছে, 3 বন্ধুর বাড়ি হতে, বন্ধু কয়টা, 3টা, স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত প্রথম বন্ধু, এটা প্রথম 3 বন্ধু বলেছে। এখন চিন্তা করো, প্রথমে অনুপাত দেওয়া থাকবে কার, প্রথম বন্ধু, দ্বিতীয় অনুপাত কার, দ্বিতীয় বন্ধু, তৃতীয় অনুপাত কার, তৃতীয় বন্ধু, আসা এবং যাওয়ার সময়ের অনুপাত, ঠিক আছে। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে 18 মিনিট লাগলে, স্কুলে যেতে হবে, এখানে বইও ভুল হয়েছে, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট লাগলে বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি সঠিকভাবে আমরা মূল্যায়ন করি, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে হবে, যেতে কয় মিনিট লাগলো, 18 মিনিট। এটা পরিষ্কার করে লিখে দিচ্ছি, এটা মুছে দিলাম, কারণ এটা তোমাদের এখন আর দরকার নেই। আচ্ছা তোমরা লক্ষ্য করো, 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত এইটা। তাহলে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট লাগলে বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে, একটা চমৎকার অঙ্ক কিন্তু। এই তোমরা এতক্ষণ অঙ্ক যা করেছো, মাত্র 2 জনের অনুপাত ছিল, এবার কয়জনের আসছে, 3 জনের। তাহলে আমাদের দেওয়া আছে শুধু প্রথম বন্ধুর, এখন দ্বিতীয় বন্ধুর আর তৃতীয় বন্ধুর বের করব, একেবারে সহজ। কিভাবে, আমাদের এখানে লিখব যে দেওয়া আছে কয় নম্বর, 5 নম্বর দেওয়া আছে অনুপাত। আচ্ছা দেওয়া আছে অনুপাত, কি দেওয়া আছে আমরা লিখে নি, এটা লিখে নি, প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, এটা বোঝার জন্য লিখতেছি, মানে এগুলা কিন্তু সবই বন্ধু, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে প্রথম বন্ধুর কত, 2:3:4, এখন দূরত্ব বের করবে কত, বাকি 2 বন্ধু, অর্থাৎ দ্বিতীয় বন্ধুটা আগে বের করি আমরা। আচ্ছা দ্বিতীয় বন্ধুর, আচ্ছা এইভাবে লিখলাম, বাড়ির দূরত্ব এভাবে দরকার নেই, একবারে কমপ্লিট করে দিই, যে এখান থেকে শুরু করি, দেখো দ্বিতীয় বন্ধুর, দ্বিতীয় বন্ধুর বাড়ির
দূরত্ব তো আমাদের অনুপাত দেওয়া আছে কার প্রথম বন্ধু তে এই জায়গায় সময়টাও দেওয়া আছে কার প্রথম বন্ধু সেই 18 গুণন প্রথম বন্ধু যেহেতু দেওয়া আছে প্রথম বন্ধুর অনুপাত হচ্ছে 2 এখানে থাকবে আর বের করবে এখন কোন বন্ধুর দ্বিতীয় বন্ধু তাই এই 2 নম্বর অনুপাতটা কত সেই 3টা উপরে বসাবো অর্থাৎ 9 আর 3 9 27 মিনিট নিশ্চয় তোমরা বুঝেছো আচ্ছা একই ভাবে দেখো এখন কি বন্ধু তো আরেকটা বাকি আছে বলতেছে বাকি 2 বন্ধু এটা দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু এবার দেখো তৃতীয় বন্ধুর বাড়ির দূরত্ব তাহলে আমাদের যে প্রথম বন্ধু সেই 18 দেওয়া আছে গুণ এখানে লিখব প্রথম বন্ধুর হচ্ছে অনুপাত কত 2 এবার আমরা কোন বন্ধুর বের করতেছি তৃতীয় বন্ধু তাহলে তৃতীয় বন্ধুটার অনুপাত কত আমরা কিন্তু দ্বিতীয় বন্ধু বের করার সময় প্রথম বন্ধুটা সব সময় যেহেতু প্রথম বন্ধুর এই কত মিনিট লাগে সেটা দেওয়া আছে সেই মিনিট নিয়েছি আর এর যে অনুপাত সেটা সব সময় নিচেই হবে এখানে দ্বিতীয় বন্ধুর বের করছি 3 উপরে এবার তৃতীয় বন্ধুর বের করব এই তৃতীয় বন্ধুর অনুপাত 4টা আমরা উপরে দিয়ে দেব অর্থাৎ আমরা যদি এখানে ভাগ করি 9 দোকানে 18 আচ্ছা এখন 4 9 36 মিনিট এই ছিল অঙ্ক এখন তোমরা এই অঙ্কের থেকে কি বুঝলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আরো যদি 5টাও থাকে তাও তোমরা কিন্তু এই 2 লাইন করে এক এক বন্ধুর মানে এক লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে এক এক বন্ধুর অনুপাত বের করতে কি সময় বের করতে 1 মিনিট লাগতেছে এই ধরনের অঙ্কগুলো তোমরা যেটার একটা মান একের অধিক অনুপাত দেওয়া থাকবে একজনের মান দেওয়া থাকবে এই নিয়মে বাকি সব মান বের করা সম্ভব পরবর্তীতে তোমার তোমাদের আমি এই অঙ্কগুলো দেখাবো যে কোন কিছু সমষ্টি দেওয়া থাকবে এবং অনুপাত দেওয়া থাকবে ঠিক আছে সেগুলা নিয়ে তোমাদের বিশ্লেষণ করা হবে তো শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ভালো থেকো আল্লাহ